That's the Mawsmai Cave. Mawsmai Cave, 30 rupees. Vehicle. So, welcome to Mawsmai Cave. Entrance. এখানে অ্যাডাল্ট 30, চিলড্রেন 10, আর শুটিংয়ের জন্য 1000 দিতে হবে। তো আমরা টিকিট কেটে নিচ্ছি। এই যে কেভ, যাওয়ার রাস্তা। সাউন্ড শুনতে পাচ্ছ? এই সাউন্ডটা আমার ভীষণ ভালো লাগে। এই যে কেভটা তোমরা দেখতে পাচ্ছ, কি দারুণ! কি মাছ! এই কেভে ভেতর দিয়ে রাস্তা। সব স্কুল স্টুডেন্ট যাচ্ছে। তোমরা কেভটাকে জাস্ট দেখো, এই মাঝখান দিয়ে যেতে হবে। আর এই জায়গাটা আমরা পেরিয়ে আসলাম। কালকে রুট ব্রিজে একজনের সাথে গল্প শুনেছিলাম, যারা গুহাটাতে অতিক্রম করতে পারেনি। তো আমারও মাথায় একটু টেনশন ছিল যে আলটিমেটলি কি পারবো। তো যাই হোক, ভাবলাম তো চেষ্টা করে দেখা যাক পারি কি না গুহাটা। কিন্তু কিছু কিছু জায়গা খুবই টাফ ছিল, একটু পা স্লিপ করে গেলেই কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তো সেই জন্য খুবই সাবধান। তার মধ্যে আমার জুতোতে একটু হিল ছিল, আমার জন্য তো খুবই রিস্ক ছিল। তার মাঝখানে মাঝখানে এরকম ভিডিও করা, বুঝতেই পারছো কতটা টাফ সিচুয়েশন ছিল। তো খুব সাবধানে পার হতে হয়েছিল, বেশ মজাই লেগেছে পার হয়ে আসার পর। কিন্তু তো চলো দেখো, আমি তোমার যতটা পেরেছি ততটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু জায়গাতে তো দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে না, বসে বসে নিচু হয়ে যেতে হচ্ছিল। মানে কি বলবো, মানে মনে হচ্ছিল কতক্ষণ এখান থেকে বেরোতে পারবো, বেরিয়ে গেলে জাস্ট ডান। দেখো গুহার ভেতর দিয়ে সবাই কিভাবে যাচ্ছে, দারুণ রিস্কি। খুব সাবধান যেতে হচ্ছে, বসে বসে যাচ্ছি। পেছনে অনেকগুলো দাদা আছে। একটু একটু ভয় হচ্ছে, কিন্তু আশা করি ব্যাপারটাকে পেরিয়ে যেতে পারবো। কয়েকজন মাঝখান থেকে রিটার্ন চলে গেছে। গুহার ভিতরটা মাঝে মাঝে এরকম লাইট দেওয়া আছে। রিস্ক রিস্ক এতটাকে আসলাম, জানি না পুরোটা পার করতে পারবো কিনা। এটা মনে থাকবে, সত্যি মেমোরেবল। একটু কষ্ট হচ্ছে ঠিকই, ভয় করছে ঠিকই, কিন্তু একবার জাস্ট পার করে নিতে পারলে আর কিচ্ছু বলার নেই। দেখো ভেজা ভেজা, খুব স্লিপারি, খুব স্লিপারি। দেখো ওপরটা, জল বোধহয় লিক করে। আঙ্কেল অনেক কষ্ট করে বেরিয়েছে, আমিও অনেক কষ্ট করে বেরিয়েছি। এই জায়গাটা ভীষণ অ্যাডভেঞ্চারাস। এখন কিন্তু প্রায় আমরা 80% গুহার পার করে ফেলেছি, আর 20% মতো বাকি ছিল। মনে হচ্ছে কি অদ্ভুত সৃষ্টি, তাই না?
কিসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। গুহা মানেই তো আগে জানতাম এখানে আদিম মানুষ বসবাস করে, এখানেও কি আদিম মানুষ কখনো থাকতো? এটা কিন্তু খুব মনে হচ্ছিল। দেখো আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, ওই নিচ দিয়ে এখন আমরা বেরবো। উফ, কমপ্লিট গুহা সাফারি। হ্যাঁ, এখানে একটা